দেখছেন এনএস নিউজ। তো আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে, আমি বিষয়টিকে জানার পরই আমি আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের যে রেজাল্ট সম্পর্কিত প্রবলেম সেটি। তো আমি প্রথমেই বলি যে এখনও যারা জানেন না তাদের জন্য যে থার্ড সেমিস্টারের রেজাল্ট এনআইএস কিন্তু পাবলিশ করেছে, অর্থাৎ 506 সাথের রেজাল্ট কিন্তু এনআইএস পাবলিশ করেছে। এখন যদি এনআইএসের অফিসিয়াল ওয়েবসাইটে যান, এই ধরনের একটি লিঙ্ক দেখতে পাবেন, রেজাল্ট অফ থার্ড ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর 2018। এখানে যখন ওয়েস্ট বেঙ্গলের কোনো এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেখা হচ্ছে, তখন কিন্তু সেখানে বলছে ইউ হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, আবার অথবা বলছে হয়তো আপনি সেকেন্ড ইয়ারের যে অ্যাডমিশন ফি সেটা জমা দেননি, এই দুটো কারণে আপনার রেজাল্ট শো করছে না যখন কোনো ওয়েস্ট বেঙ্গলের এনরোলমেন্ট নাম্বার মারা হচ্ছে। আপনারা সেই স্ক্রিনশটটি এখন দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয় হলো যে এখানে দেখুন, এখানে দেখাচ্ছে যে ডিসেম্বরের রেজাল্টটি পাবলিশ করেছে। তো এনআইএসের হিসাব মতো 20-21 ডিসেম্বর যে এক্সাম হয়েছিল সেটাতে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কোশ্চেন লিক হয়েছিল, যে কারণে তারা সেটাকে বৈধতা দেয়নি। তো তারা আবারও পরবর্তীকালে 3 ফেব্রুয়ারি এক্সাম নেই এবং একই দিনে দুটো এক্সাম নেয়। তো সে কারণে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট দেখাচ্ছে না। এবং তার থেকেও বড় কারণ হচ্ছে, এবং মেন কারণ হচ্ছে, যে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে। আমি গতকাল এই ভয়টি করেছিলাম, এই আশঙ্কাটি করেছিলাম, এবং আজকে তা সত্যি হলো। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যতদিন না পর্যন্ত সেই কেসটি মিটবে, যদ্দূর সম্ভব 29 মার্চ অবধি একটা স্টে অর্ডার দিয়েছে, যে তার আগে কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের 506 সাথের। এখন আগামী ডেট রয়েছে 8ই মার্চ, ভালো করে বুঝুন। এখন পুরোপুরি কি হবে এই জিনিসটা সম্পূর্ণ আপনাদের হাতে। এই ভিডিওটি নিশ্চিতভাবেই যারা কেস করেছেন তারাও দেখছেন, যেসব কেস যারা করেছেন, কেস যারা লড়ছেন তারাও নিশ্চয়ই দেখছেন, সেই সংগঠনও দেখছেন, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চও দেখছেন, এবং আপনারাও দেখছেন। কমেন্টে আপনারা এটা জানান যে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত, কারণ 8ই মার্চ শুনানি রয়েছে। 8ই মার্চে যে ফাইনাল কিছু হবে এটাও কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না, কারণ কোর্টের ব্যাপার, কি হয় কেউ বলা মুশকিল। হয়তো এটা হতে পারে যে 8ই মার্চ পিছিয়ে আরও একটা ডেট শুনানি দিয়ে দিল, অথবা এটাও হতে পারে যে 8ই মার্চ কলকাতা হাইকোর্ট তার রায় ঘোষণা করে দিল। কিন্তু এখন কি হবে সেই ভরসায় কিন্তু অন্ততপক্ষে 8ই মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে না। তো আপনারা এখন কি করতে চাইছেন? তো এখন এটাই বোঝা যাচ্ছে, যতদিন না কেস মিটছে ততদিন কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হবে না। হয়তো বা আপনাদের কেসটি নিশ্চিতভাবেই 31 মার্চের আগেই ফয়সলা হবে, তার বলা যায় তার রায় ঘোষণা হবে, কিন্তু ততদিন কেন আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছি 506 সাথে রেজাল্ট আমরা দেখতে পাবো না? তো সেক্ষেত্রে যদি কোনো উপায় থাকে, উপায় বলতে যদি কোর্টের কেস তুলে নিয়ে এই স্টে অর্ডারটাকে উঠানো যায়, তাহলে কিন্তু, এবং তাহলে যদি এনআইএস রেজাল্ট পাবলিশ করতে পারে, তাহলে আমার হিসেবে এটা করাই ঠিক যে কোর্টের কেসটি ইমিডিয়েট তুলে নেওয়া উচিত। আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চকে এবং যারা এই কোর্ট কেসের সঙ্গে রয়েছেন, যদি কোর্ট কেস তুলে নিয়ে ইমিডিয়েট রেজাল্ট পাবলিশ করতে পারে, যদি কোর্ট কেস তুলে নিলে ইমিডিয়েট রেজাল্ট পাবলিশ করতে পারে এনআইএস, তাহলে দয়া করে আপনারা কোর্ট কেসটি তুলে নেন। কারণ এটা এখন, এটা যে শুধুমাত্র কিছুদিন আগের, কিছুদিন পরে রেজাল্ট প্রকাশিত হওয়া তা নয়, একটা বড় রকম টেনশন কিন্তু, আবারও বলবো, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রয়েছে। আমাদের যে বক্তব্যটি ছিল মূল, যারা এনআইএস থেকে ডিএলএড দিচ্ছেন, যে আবারও একবার পরীক্ষা দেওয়ার পরিশ্রম, সেটাতে কিন্তু আমাদের সমস্যা ছিল। কোন তারিখটিকে বৈধ ঘোষণা করা হবে, 20 তারিখের এক্সামটিকে না 3 ফেব্রুয়ারি পরবর্তী রি এক্সামটিকে? তো সেটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই বলেই আমার মনে হয়। তাই আমি আবার একবার অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, যতটা সম্ভব শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কাছে পৌঁছে দেন। আমিও ব্যক্তিগতভাবে ওনাদের কাছে আবারও একবার রিকোয়েস্ট করব যে এই ভিডিওর মাধ্যমেও সেটি করছি, পাবলিকলি করছি, কোর্ট কেসটি তুলে নেন যারাই কোর্ট কেসের সঙ্গে যুক্ত রয়েছেন। তা যদি কোর্ট কেসটি তুলে নিয়ে ইমিডিয়েট রেজাল্ট পাবলিশ করা যায়, তাহলে হয়তো তার থেকে ভালো কিছু হয় না। ভিডিওটি এখানেই শেষ করছি, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। আমি অনুরোধ করব সেই কমেন্টে আপনারা আপনাদের ভাবনা চিন্তা ডিটেলসে জানাবেন, এবং নিশ্চিতভাবেই খুব তাড়াতাড়ি এই যে সমস্যার সম্মুখীন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের এনআইএস থেকে যারা ডিএলএড করছেন সেসব ক্যান্ডিডেটদের, সেই সমস্যার সমাধান নিশ্চিতভাবেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।